চ্যানেলে আজ মুখোমুখি লাইভ এই অনুষ্ঠান, যেখানে আমরা দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করব এবং অবশ্যই দর্শক বন্ধুরা থাকবেন আমাদের সঙ্গে এবং সামগ্রিক অনুষ্ঠানে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আপনারা জানাবেন এবং প্রতিটি অনুষ্ঠানে যেরকম আমরা থাকি 365 দিন বছরের আমরা যেরকম আপনাদের সঙ্গে থেকেছি চ্যানেল বঙ্গশ্রী নিয়ে, সপ্তদশ লোকসভা নির্বাচনেরও সমস্ত খুঁটিনাটি তথ্য খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। লোকসভা নির্বাচনের পর যে ফলাফল গোটা দেশ এবং রাজ্যে, সেই ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক পর্যালোচনায় আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন বিজেপি ভারতীয় জনতা পার্টির তরফে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পশ্চিম ভাগের সাংস্কৃতিক সম্পাদক শ্রদ্ধেয় শিবশঙ্কর চক্রবর্তী, আমরা তাকে স্বাগত জানাই, নমস্কার জানাই। এবং দর্শক বন্ধু শিবশঙ্কর দা সাংস্কৃতিক সম্পাদক শুধু নন, তার সংস্কৃতি জগতে একটা অবাধ বিচরণ আছে এবং নাটক সিনেমা প্রভৃতির সঙ্গে প্রতিনিয়ত তিনি যুক্ত থাকেন, একেবারেই সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব, তার কাছে আমরা অবশ্যই আসব। এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক পর্যালোচক হিসেবে একাধিকবার আপনারা যা মুখোমুখি হয়েছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জয়ন্ত চক্রবর্তী, নমস্কার জয়ন্ত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন শিবশঙ্কর চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পশ্চিম ভাগের সাংস্কৃতিক সম্পাদক। আমরা প্রথমেই খুব সরাসরি চলে যাব শিবশঙ্কর দা তোমার কাছে এবং ফলাফলের জন্য অগ্রিম কেন তোমাকে অবশ্যই অনেক ধন্যবাদ, তোমাদের অনেক পরিশ্রম ইত্যাদির পর তোমরা যে ফলাফল করেছ এক কথায় কি বলবে? এবং প্রথম কথাটাই হচ্ছে যে আমরা দেশের সমস্ত নাগরিকরা যারা ভোটদান করেছে তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আজকের ওনারাই সব একদম ভোটের সব কিছু শেষ কথা বলে আমি জানি জনগণ, এবং যারা ভোটদান করে তারা তাদেরকে আমরা যতই বোঝাই যতই বলি যতই সত্যি মিথ্যা সব কিছু কুটকাচারি করি আমরা রাজনীতি, কিন্তু তারাই শেষ কথা বলে, যাতে তারা মোদীজিকে এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে আবার 5 বছরের জন্য মানুষের সেবা করার জন্য এবং দেশের সম্মান দেশের গৌরব পৃথিবীর মধ্যে মাথা যাতে ভাবে উঁচু হয়ে থাকে, মোদী জানে এরকমভাবে করেছেন 5 বছর, আবার 5 বছর জানি আরও বেশি ভালোভাবে তিনি উঁচু স্থান নিয়ে যেতে পারেন সেটাই চেষ্টা করব। অবশ্যই শিবশঙ্কর দা একেবারে স্পষ্টতই জনগণের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন, কারণ জনতা জনার্দন অর্থাৎ জনতা রায় জনতার ভোটেই আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 5 বছরের জন্য বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছে। এবং রাজ্যের ফলাফল নিয়ে অবশ্যই আমরা শিবশঙ্কর দার কাছে আসবো, তার আগে সামগ্রিকভাবে তিনি দেশ এবং রাজ্যে বিজেপির এই যে ফলাফল সেই ফলাফলে জনতার প্রতি তাদের ধন্যবাদ, তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রচুর আলোচনায় নানান বিষয় নিশ্চয়ই উঠে আসবে, যে দীর্ঘ 5 বছর ধরে অনেক প্রশ্ন ছিল অনেক বক্তব্য ছিল তাকে পিছনে ফেলে এই বিপুল পরিমাণ জয়ের পিছনে শুধু কি মোদীজির ক্যারিশমা, কি কাজ করলো, নিশ্চয়ই আমরা আসবো। জয়ন্ত চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একাধিকবার আমাদের চ্যানেলে উপস্থিত হয়েছেন, তার পুরুধার রাজনৈতিক বিচার বিশ্লেষণ আমরা শুনেছি। জয়ন্ত দা তোমার কাছে যেটা খুব স্পষ্টভাবে জানতে চাইব, এই যে ফলাফল গোটা দেশে নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এসেছে এবং রাজ্যেও কার্যত যেটা অনেক মিডিয়ায় যখন এক্সিট পোলে এটা দেখিয়েছিল তখনও রাজনৈতিক নেতৃত্বরা বিশ্বাস করতে পারেনি ফলাফল, সেই ফলাফল কি বলবেন এখন? আমি প্রথমে ভারতবর্ষ বন্ধুদের জানাতে চাই যে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং ভারতবর্ষের প্রজাতন্ত্র এবং গণতন্ত্র, সেই গণতন্ত্র মেনে ভারতবর্ষের মানুষ যা রায় দিয়েছেন সে রায়কে মাথা পেতে নেওয়াটাই হচ্ছে আমাদের ভারতবাসী হিসেবে কর্তব্য।
তা আমি একটা কথা স্পষ্টতই বলতে চাই যে ভারতবর্ষের মানুষ হয়তো ভেবেছেন তাৎক্ষণিকভাবে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ একটা পথ দেখাতে পারে, তাই হয়তো নরেন্দ্র মোদীর প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছে। কিন্তু প্রশ্নটা আমার একটা জায়গায় থেকে যায়, একটা সাধারণ নাগরিক হিসেবে, ভারতবাসী হিসেবে, সেটা হলো যে 2014 সালে নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যেক ভারতীয়র মতো আমিও স্বপ্ন দেখেছিলাম যে হয়তো নতুন করে ভারতবর্ষ একটা নতুন পথের দিশা দেখাবে। কিন্তু আমি শুধু শিবশঙ্কর বাবু রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তার কাছে আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই যে আপনি বলুন যে 4.5 বছর বা 5 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার পরে নরেন্দ্র মোদীর কাছ থেকে ভারতবর্ষ কি পেল, ভারতবাসী নতুন করে কি পেল? এই প্রশ্নটাই যারা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে তাদেরকেও আমি সম্মানের সঙ্গে আমি এই প্রশ্ন করতে চাই, এবং ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি আমার পাশেই বসে রয়েছেন, আমি তাকেও বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই যে 2014 থেকে 2019 নরেন্দ্র মোদী ভারতবর্ষকে কি দিল বা ভারতবাসী নতুন করে কি পেল? অবশ্যই জনতাকে তার বক্তব্য খুব পরিষ্কার, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, রাজনৈতিক পর্যালোচক হিসেবে তার পর্যালোচনা তার আমরা অতীতেও শুনেছি, এবং আজকে অনুষ্ঠানের শুরুতেই তিনি যে প্রশ্ন রাখতে চেয়েছেন জনতার হয়ে বা সাধারণ মানুষ হিসেবে যে কি পেল, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে 2014 সালের থেকেও এককভাবে বেশি আসন পেয়েছে এবং এনডিএগতভাবেও বেশি আসন পেয়েছে। শিবশঙ্কর দা যেহেতু জনতা এই প্রশ্নটা তুলেছেন, তাই যদি এটা একটু পরিষ্কার করে দেন যে ঠিক কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনারা ভোট চেয়েছিলেন এবং মানুষ কোন কোন বিষয়কে সামনে রেখে এতটা ভোট বিজেপিকে দিল বলে মনে করছেন? প্রথমে এটা আসতে চাই যে যখন 2014 সালে মোদীজি নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আসলেন ক্ষমতায়, তো তখন ভারতবর্ষে একটা ক্রাইসিস চলছিল, অর্থনৈতিক ক্রাইসিস একটা চলছিল বিরাট। তো সেই ক্রাইসিসটা মেটানোর জন্য মোদীজি কতগুলো পদক্ষেপ নিয়েছিলেন, তবে একটা সরকার চালাতে গেলে 5 বছর সব সময় দেওয়া খুব কম সময় দরকার আমি মনে করি। তো সেখান থেকে তিনি কতগুলো পদক্ষেপ নিয়েছিলেন, সেই পদক্ষেপগুলো তিনি আস্তে আস্তে একটা একটা করে করতে চেয়েছেন বা প্রথম সাকসেস হয়ে গেছে, কতগুলো করতে পারেননি কারণ সব কিছু তো নিজের উপর নির্ভর করে না, কয়টা হচ্ছে যে ক্ষমতা থাকবে তার সঙ্গে সঙ্গে যারা অপোনেন্ট টিম থাকবে তাদের কোনো মতামতের দরকার হয় এবং তাদের একটা সাপোর্টের দরকার হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে তিনি সাপোর্ট পেয়েছেন। তো সেখানে দুটো জিনিস উঠে আসে, তিনি সরকার সার সরকার বিকাশ এটা চেয়েছেন প্রথমে আগে, যে প্রত্যেকটা ভারতবাসী যাতে ঠিক করে কেউ করে আসতে পারে সেই জন্য তিনি কতগুলো কাজ নিয়েছিলেন। তার মধ্যে প্রথমে হচ্ছে যে আমাদের গৃহ নির্মাণ একটা আছে। শিবশঙ্করকে একটু ইন্টারাপ্ট করি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে এই অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে আমাদের বন্ধুরা আমাদের শুভানুধ্যায়ীরা দেখতে পাচ্ছেন এবং অনেকেই মতামত জানাচ্ছেন, তাদের মতামত আমাদের সমৃদ্ধ করেছে অতীতেও আজ আমরা সবসময় সমৃদ্ধ হই আপনাদের মতামতে, এবং প্রচুর মানুষ এতক্ষণ এই মতামত জানিয়েছেন, তাদের যারা মতামত জানাচ্ছেন আমরা কৃতজ্ঞ তাদের কাছে। কিন্তু আমরা চাই আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, যারা চাইছেন তারা অবশ্যই ফোন করুন 2492414141 এই নাম্বারে, ল্যান্ডলাইন যেহেতু নাম্বার এটি মোবাইল থেকে ফোন করলে 033 দিয়ে 2492414141। আরেকবার জানিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি
24924141 এই নম্বরে আপনারা সরাসরি ফোন করুন, দেখুন নাম্বারটি স্ক্রলে দেখানো হচ্ছে। যারা আপনাদের মতামত জানাচ্ছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। অবশ্যই দেখবেন, চোখ রাখুন, ফেসবুকে সরাসরি লাইভে দেখানো হচ্ছে অনুষ্ঠানটি, এবং যারা চাইছেন তারা সরাসরি ফোন করে আপনার মতামত জানাতে পারেন। একটা দর্শক বন্ধু সম্ভবত রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যাঁ বলুন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কোন জায়গা থেকে বলছেন এবং দর্শক বলতে আপনার নামটি যদি দয়া করে বলেন। গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে সবার বিকাশ, এই বিষয়টি নিয়ে বিজেপি একটা অর্থনৈতিক কঠিন পরিস্থিতিতে 2014 সালে ক্ষমতায় আসে। এখানে জয়ন্তবাবু যেটা বলেছেন তার সঙ্গে সাধারণ মানুষের ভাই আমি বিষয় আপনাকে বলার জন্য অনুরোধ করবো তোমাকে, যে আমরা এই সময়কালে দেখেছি যে রিজার্ভ ব্যাংকের সাথে কেন্দ্র সরকারের একটা সংঘাতের বিষয়, সেই জায়গাটা চেতনা নিয়ে চিন্তাধারা নিয়ে একটা কার্যক্রম করতে এগিয়ে যাবে। তো সেখানে সাধারণভাবে খুঁটিনাটি একটা ব্যাপার নিয়ে থাকবে, মানে সংসার করতে থাকবে, ছোট একটা খুঁটিনাটি লাগে। সরকার একটা দ্বন্দ্ব লেগে গেলে হয়তো, কিন্তু হয়তো লাগেনি, পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে দ্বন্দ্ব লাগেনি। এবং তার পরবর্তী ক্ষেত্রে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যেটা পাওয়া যায়নি তাহলে কি সেটা কি নেই, এটা সবচেয়ে বড় প্রশ্ন একটা। কিন্তু উত্তরটা আমাদের সবার কাছে জানাবে, যেহেতু এখন একটা মিডিয়ার যুগ, আর 10 বছর আগে যেখানে সাধারণ মানুষ কিছুই জানতে পারতেন না, কিছু রেডিও বা টিভিতে খবরে বা কিছু জানতে পারে, কিন্তু এখন বিভিন্ন ভিডিও আসার পরে কি হয়েছে তার প্রত্যেকে প্রত্যেক দিনের ঘটনাগুলো সংসদ তার জানতে পারছে, দেখতে পাচ্ছে। অর্থাৎ মিডিয়ার একটা বড় ভূমিকা মনে আছে। অবশ্যই শিব সম্পদের কাছে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসবো। বারবার যে কথা জানিয়ে দিচ্ছি যে যেহেতু ফেসবুকে লাইভে অনুষ্ঠান হচ্ছে এবং অবশ্যই আপনারা দেখছেন, দর্শক বন্ধু আপনাদের মতামত আমাদের সমৃদ্ধ করে, অবশ্যই আপনারা ফোন করুন, মতামত জানান। শিব সম্প্রদায়ের কাছে দর্শক বন্ধু প্রশ্ন রয়েছে, আমরা সেটা নিয়ে পরে আসছি এবং ফিরবো। জয়ন্তবাবু, শিব সম্প্রদায় যে কথা বলছেন, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি আপনার মতকে সেই কথার সাথে কতটা একমত আপনি হবেন? যেরকম আমি শিব সম্প্রদায়কে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে সচেতনভাবে আমি লক্ষ্য করেছি যে 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদী যে কাজগুলো প্রথমে করলেন, যে সাংবিধানিক পদগুলো, সাংবিধানিক যে পদগুলো সেই পদগুলোকে উনি বিজেপির করায়ত্ত করলেন, অর্থাৎ বিজেপি ভারতীয় জনতা পার্টির পকেটে ঢুকিয়ে নিলেন।
আমি কথাটা এইভাবে বললাম, সেটা আমি সম্পূর্ণ তথ্য দিয়ে বলছি। যেমন প্রথম বলি যে ভারতবর্ষের নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার হবে কে? দেখুন, নির্বাচন কমিশনার হবে কে সেখানে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার কে হবে সেটা ঠিক করে দিয়েছে কিন্তু একদম নাগপুরের আরএসএস এর সদর দপ্তর থেকে যে নামটা এসেছে তিনি হয়েছেন নির্বাচন কমিশনার। নাম্বার টু, রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন, রঘুরাম রাজন একজন অর্থনীতি অধ্যাপক হার্ভার্ডে, অত্যন্ত দক্ষতার সঙ্গে রিজার্ভ ব্যাংক চালাচ্ছিলেন। সেই কি এমন কারণ ঘটল যে রঘুরাম রাজনকে সরিয়ে দিয়ে উর্জিত প্যাটেল শুধু গুজরাটি নয়, গুজরাটি ক্যাডারের একজন অফিসার ওনাকে রিজার্ভ ব্যাংকের গভর্নর করতে হল? পরবর্তী ক্ষেত্রে আমরা অত্যন্ত বিস্মিতভাবে দেখলাম যে রিজার্ভ ব্যাংকের গভর্নর হল এমন একজন মানুষ যিনি আপনার অর্থবিদ্যার অর্থবিদ নন, এরকম একজন মানুষ শক্তিবোধ দাস, যার বায়োডাটা বলছে যে তিনি প্লেন ইতিহাস নিয়ে উনি এমএ করেছেন। এরকম একটা মানুষকে রিজার্ভ ব্যাংকের গভর্নর করে দেওয়া হল, অর্থাৎ ভূগোলের শিক্ষককে অঙ্কের ক্লাস নিতে দেওয়া হল। রাষ্ট্রপতি শিবশঙ্করবাবু নিজে বলুন যে রামনাথ কোবিন্দ কানপুরের মানুষ, আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি কারণ উনি আমাদের সাংবিধানিক প্রধান, ভারতের মাননীয় রাষ্ট্রপতি, ওনার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি ভারতবর্ষের কটা মানুষ রামনাথ কোবিন্দের নাম জানবে? কানপুরের মানুষ তাকে তুলে নিয়ে এসে বসানো হলো রায়সিনা ভিলে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে শুধু নির্বাচন কমিশনার কেন, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে একজন করে রাজ্যপাল পাঠিয়ে দেওয়া হলো। সেই রাজ্যপাল, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। শিবশঙ্করবাবু একজন সচেতন মানুষ হিসেবে আশা করি আমার কথাটা ওনার মনে গভীর রেখাপাত করবে, কারণ ওভারঅল উনিও একজন ভারতীয়, উনিও একজন বঙ্গবাসী। প্রত্যেকটা রাজ্যে একটা একটা করে রাজ্যপাল পাঠানো হলো, যে রাজ্যপাল যে কিনা আরএসএস করেছে এবং আরএসএস না করলে তার রাজভবনে ঢোকা যাবে না, সেরকম আরএসএস করা মানুষকে প্রত্যেকটা রাজ্যে রাজ্যপাল করে রাজভবনে ঢুকিয়ে দেওয়া হলো, অর্থাৎ একটা সামন্তরাল হবে রাজ্য চলা রাজ্য। উনি বলছিলেন দেশের অর্থনীতির কথা, উনি শিবশঙ্করবাবু দেশের অর্থনীতির কথা যদি বলেন, দেশের অর্থনীতির জিডিপি আপনি জানেন এখন ভারতবর্ষের জিডিপিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ভারতবর্ষের স্টেট ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লুট হয়ে গেছে। বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসি, ললিত মোদি, সারা সুব্রত রায় লুট করে নিয়েছে। আজকে যখন তারা ভারতবর্ষের বিমানবন্দর থেকে যারা চলে যাচ্ছিল, শুধু বিজয় মালিয়া 9,500 কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 45 খানা ব্যাগ নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে যখন ক্রস করছিল, আপনি যদি বিমানে চড়ে থাকেন নিশ্চিত আপনার আপনার ইয়ে আছে, সম্ভবত আপনি নিশ্চিত ফ্লাই করেছেন, তাহলে আপনি বলুন 3টে ব্যাগ নিয়ে চেকিং করে বোর্ডিং পাস করে স্ক্যান করে কত সময় লাগে? আর বিজয় মালিয়া যার নামে লুক আউট নোটিশ জারি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সে কি করে চলে গেল? তখন কি করছিল এয়ারপোর্ট অথরিটি সিকিউরিটিরা এবং কাস্টমস?
ইডি, র, আইবি তারা কি করছিল যখন নীরব মোদী, মেহুল চোকসি 13,500 কোটি টাকা নিয়ে একজন চলে গেল ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায়, একজন চলে গেল সুইজারল্যান্ডে দাভোসে, দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লুট করে। অবশ্যই যারা সুব্রতরায় 24,000 কোটি টাকা লুট করে বসে রয়েছে, কি করে উনি এখনো লখনৌর প্রাসাদে বাস করেন, এই প্রশ্ন ভারতবর্ষের মানুষকে আজকে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির দেওয়া উচিত এবং শিবশঙ্কর বাবুরও এটা জানা উচিত যে ভারতবর্ষের ভারতবর্ষের ব্যাংকগুলো অবস্থা আজকে কত ভঙ্গুর এবং কত ক্ষয়িষ্ণু। জয়ন্তদাকে এখানে আমরা একটু ইন্টারাপ্ট করি, কারণ একাধিক প্রশ্ন তিনি তুলেছেন, স্বচ্ছতার প্রশ্ন তুলেছেন, যদিও যে কথা বলে অনুষ্ঠান শুরু করেছেন শিবশঙ্কর দা ভারতীয় জনতা পার্টির পক্ষে, যে জনতা জনার্দন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, মানুষ ভোট দিয়েছে, সর্বোপরি পৃথিবীর অন্যতম বড় গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেখানে এই গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই শেষ কথা বলেন, জনগণই শেষ কথা বলেছেন। বলবেন শিবশঙ্কর দা যে অভিযোগগুলো, যে স্বচ্ছতার অভিযোগ, ট্রান্সপারেন্সি নেই সরকারের, এবং যেভাবে বিজয় মন্ত্রী চোখা দেশের টাকা নিয়ে বাইরে চলে গিয়েছেন, সেখানে মানুষ দাদা বলছি যে এই যে দেশের টাকা চলে যাচ্ছে বাইরে, এটা তো আগে একদিন তো হয় না, দীর্ঘদিন রয়েছে, অনেকদিন ধরে ফসলটা একটা সার পাই আমরা রাজত্বকালে এই ঘটনাগুলো ঘটেছে, ঠিক আছে, এখান থেকে চলে গেছে, এখান থেকে চলে গেছে ওনারা, চলে যাওয়ার পরে কিন্তু আবার নীরব মোদী তাকে ধরা পড়েছে, তার সঙ্গে কথা হয়েছে, আবার তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে, যাদের এই সংস্কৃতি এবং মোদীজি বলেছেন অনেক জায়গাতে আগে যে আমরা প্রত্যেকে আবার ফিরিয়ে নিয়ে আসবো সময় দিতে হবে। আমি আগেই বলেছি প্রথমে শুনতে যে একটা সরকার চালনা করতে গেলে এবং নতুন সরকার আজকে যদি বারংবার হয়তো অটলবিহারী বাজপেয়ী চলে গেছে 2004 সালে, তারপর দীর্ঘদিন আমাদের 10 বছর ধরে কংগ্রেস রাজ্য করে গেছে, এই 10 বছর ধরে কি হয়ে যাচ্ছে দেশে আবার কোন জনতা সরকার চাই। আর এখন তো আমি একবার বলেছি একটু আগে যে মিডিয়া সমস্ত কিছু তুলে ধরার জন্য আজকে সবাই সমস্ত কিছু দেখতে পাচ্ছে না, প্রস্তুত হয়ে হচ্ছে এবং সরকার তার স্বচ্ছতা নিয়ে এগোতে হচ্ছে, কারণ একটু এদিক ওদিক হয়ে সেই সরকার পিছলে পড়ে যাওয়ার মতো অবস্থা থাকে এবং আমার মনে হয় এটা আমি এলাকে আপনার স্মরণ করে দিতে চাই যে জনতা তাই তো সব সমস্যা সমাধান করে দিয়েছে, যদি আজকে এতগুলো প্রশ্ন হচ্ছে আমার মোদীজি যদি বা আমাদের হয়তো জনতা পার্টি সরকার যদি কাজ করে দাঁড়াতো তো সবার আগে ছুঁড়ে ফেলে দিত ভারতবাসী, ভারতীয় নাগরিকরা তারা যে তাদের নাগরিকত্ব প্রকাশে একটা স্বচ্ছতা যে দেখিয়েছে মোদীজিকে দিয়ে আবার ভারতীয় জনতা পার্টি একক সংখ্যক সদস্য হিসেবে এসেছে 300 এর উপরে সিট পেয়ে, তাই সেটা হতো না আসলে, এবং মোদী যখন বলেছেন একবার যে আপনি সময় দিতে হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে, তিনি একটা চিন্তাধারা করে এগোচ্ছেন, আমি বলে তিনি একটা চিন্তাধারা করে এগোচ্ছেন, আমরা কাছের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি কিসে, আমরা দূরদর্শনে দেখতে পাচ্ছি, টিভি একটা প্রত্যেক যাওয়া সম্ভব হচ্ছে সেখানে যারা যারা পৌঁছেন এবং সেগুলো সম্পূর্ণ যখন ধরে রাখা হচ্ছে, যদি তুমি যখন চলে গেছে যখন তিনি ধরা পড়ছেন তখন তিনি ওখানে বই আছে লন্ডনে, তাকে ধরা পড়ছে এবং তাকে আইনত আইনি সমস্ত পূর্ত আছে যেগুলো সমস্ত নীতি নিয়ে তাকে আবার ন্যাস্ত হওয়া করছে নিরাপদ। তো এরকম রোহিত মোদী বিজয় মালিয়া বিজয় মুখে আরো একই হয়েছে, তাদের সময় গেলে তারপর সময় লাগবে, এটা একটা দীর্ঘ সময় লাগবে, ব্যাপার অবশ্যই তার ধরে নিয়ে আসা হবে। দর্শক বন্ধুদের কাছে একটি তথ্য আমরা অবশ্যই পৌঁছে দিই, শিবশঙ্কর দা খুব পরিষ্কার করে বলেছেন এবং বক্তব্য থাকবে রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে জয়ন্ত চক্রবর্তী যে প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষ তার উপরে গিয়ে
তারা মোদীজিতেই আস্থা রেখেছেন এবং রাজ্যবাসীও মোদীজির প্রতি তাদের আনুগত্য তাদের আস্থা রেখেছেন বলেই এত বিপুল সংখ্যক ভোট এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তারা পেয়েছেন। দর্শক বন্ধুদের কাছে জানিয়ে দিই অবশ্যই এই লাইভ অনুষ্ঠানটি ফেসবুকে যারা দেখছেন তারা শেয়ার করুন, লাইক করুন। আপনারা আমাদের পাশে থেকেছেন বঙ্গশ্রীর জন্মলগ্ন থেকে, আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ আমরা পেয়ে এসেছি এবং আমরা আশা রাখবো যে ফেসবুকে যে লাইভ আপনারা দেখছেন অবশ্যই প্রচুর মানুষ দেখছেন, আপনারা আপনাদের মতামত শেয়ার করুন, আমরা সমৃদ্ধ হব আপনাদের মতামতে। যারা চাইছেন 2492414141 এই নাম্বারে অবশ্যই ফোন করুন, তার পাশাপাশি শেয়ার করুন এবং লাইক করুন রাজ্যে ভোটের রায় পর্যালোচনা শীর্ষক এই অনুষ্ঠানটাই দেখেন। আচ্ছা শুনুন, আমি এক মিনিট একটা কথা অসম্পূর্ণ ওই শিবশঙ্কর বাবুর কথা পরিপ্রেক্ষিতে একটা কথা না বললেই নয়, সেটা উনি বললেন যে নোটবন্দির মাধ্যমে ভারতবর্ষের কালো টাকা বাজেয়াপ্ত করছে। তা প্রথম কথা বলি যে আমার মনে আছে, শিবশঙ্কর বাবুরও মনে আছে যে ভারতবর্ষের মানুষ বা আমি বা আমার অ্যাকাউন্টে বা শিবশঙ্কর বাবুর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে এসছে কিনা শিবশঙ্কর বাবু ভালো করে বলতে পারবেন, আমিও বলতে পারবো, ভারতবর্ষের মানুষও বলতে পারবে। 2 কোটি বেকারের চাকরি বছরে হয়েছে কিনা শিবশঙ্কর বাবুও বলতে পারবেন ভালো করে, সত্যের অপলাপ নিশ্চয়ই আমরা করবো না, আমিও বলতে পারবো না যে ভারতবর্ষের মানুষ 2 কোটি বেকারের চাকরি নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের মানুষকে দিয়েছে। নোটবন্দি কথা বলছিলেন, নোটবন্দির ব্যাপারে আমরা কষ্ট করেছি, নোটবন্দির ব্যাপার যখন নোটবন্দি করে দেওয়া হলো একটা কথা শিবশঙ্কর বাবুকে মনে করিয়ে দিতে চাই, ইন্দিরা গান্ধীর সচিব আর কে ধাওয়ান উনি ম্যাডামকে 1982 সালে ইন্দিরাজিকে বলেছিলেন যে যদি নোটবন্দি করবার একটা প্রস্তাব দিয়েছিলেন, তখন ইন্দিরাজি তাকে বলেছিলেন যে তুমি কি চাও, তুমি কি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাও না? নোটবন্দির মাধ্যমে ভারতবর্ষের লাভটা কি হলো? নোটবন্দির মাধ্যমে ভারতবর্ষের লাভ হলো আমরা গিয়ে দাঁড়ালাম ভিক্ষুকের মতো এটিএম এর লাইনে, এটিএম এর লাইনে মারা গেল 125 জন শুধু পশ্চিমবাংলায়, 12,500 কৃষক আত্মহত্যা করলেন গোটা ভারতবর্ষে, আর কালো টাকা উদ্ধার হলো কত? কালো টাকা উদ্ধার হলো 3,885 কোটি টাকা, আর 2,000 টাকার নোট এবং নতুন 500 টাকার নোট ছাপাবার জন্য ব্রিটেন থেকে যে কাগজ কেনা হলো সেই কাগজের দামের পরিমাণ কত? 16,000 কোটি টাকা। তাহলে ভারতবর্ষের অর্থনীতি লাভটা হলো কোথায়? শুধুমাত্র নোটবন্দি করবার একটা পরিকল্পনা ছিল, নোটবন্দির মধ্য দিয়ে যারা দরিদ্র ছিল তারা আরো দরিদ্র হলো, আর যারা ধনী ছিল ধনীরা রাতারাতি তাদের যে কালো টাকা তাদেরকে সাদা করে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হলো। অবশ্যই সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, যেটা উনি বললেন যে ভারতবর্ষের মানুষ তো আবার নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে নিয়ে এসছেন 5 বছরের জন্য ক্ষমতায়। দেখুন, ভারতবর্ষ একটা এমন দেশ, ভারতবর্ষের ভোটাররা আমেরিকান ভোটার নয়, ব্রিটেনের ভোটার নয়, ভারতবর্ষের মানুষেরা ভোট দেওয়ার আগে 1 বছর ধরে পড়াশুনো করে না, 10 মিনিটও পড়াশুনো করে না,
ভারতবর্ষের মানুষ গণতন্ত্র পেয়েছে ঠিক, কিন্তু ভারতবর্ষের মানুষকে সম্মান জানিয়ে বলি যে সবার মধ্যে পরিণত গণতন্ত্র কাজ করে এটা আমি বিশ্বাস করি না। অবশ্যই এটা নিয়ে অবশ্যই বিতর্ক থাকবে, কিন্তু জয়ন্তবাবু যে কথা বলেছেন আমরা আসবো তার কাছে পরবর্তী সময়। যে তাহলে বিরোধী দলের যারা নেতা ছিলেন, মূলত বিরোধী মুখ রাহুল গান্ধী, তারা কি প্রচারে এগুলো নিয়ে যেতে ব্যর্থ হলেন, মানুষকে বোঝাতে পারলেন না? মোদিজি তো সফল, মোদিজি যে বক্তব্য মানুষের কাছে তুলে ধরেছেন, মানুষ তাকে অ্যাকসেপ্ট করেছে, মানুষ তাকে গ্রহণ করেছে, মানুষ নীরব মোদী, মেহুল চোকসি বা লোলিত মোদীর বিষয়টা ভুলে গিয়ে যেভাবে নরেন্দ্র মোদী প্রেজেন্ট করেছেন, প্রেজেন্টেশনটা আজকে একটা বড় বিষয়। তাহলে নিজেদের এই বিরোধী পক্ষ, তাদের তো একটা আত্মসমালোচনার জায়গা থাকা উচিত যে এই গান্ধী পরিবার ছেড়ে কংগ্রেস কি বেরোতে পারবে না? রাহুল গান্ধীর উপর এত ভরসা, ভোটের শেষ মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধীকে নামিয়ে দিয়ে উত্তরপ্রদেশে যে মহাজোট ওখানে ধাক্কা খেল, তার জন্য প্রিয়াঙ্কাও কি কাজ করেনি? অবশ্যই সেই প্রশ্ন নিয়ে জয়ন্তদার কাছে আসবো পরে। শিক্ষকতা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উনি তুলেছেন জয়ন্তদার, সেগুলো একটু যদি দয়া করে ক্লিয়ার করেন। প্রথমেই আসি যে 15 লক্ষ টাকার ব্যাপারটা, এটা আমি শুধু এখানে না, কয়েক পাঁচ জন এটা বারংবার বিভিন্ন টিভি চ্যানেলে এটা দেখানো হয়েছে এবং বিভিন্ন বিতর্ক হয়েছে এটা নিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 15 লক্ষ টাকা প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে চলে যাবে এই কথা আমার মনে হয় এটা তিনি ফ্রেশ একদম বলেননি। উনি বলেছেন যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে 15 লক্ষ টাকা তখনই দেওয়া যাবে যখন ব্ল্যাক মানুষের পুরোটাই পুরো 12 টাকাটা সংগ্রহ হবে, তাহলে যত টাকা সংগ্রহ করা যাবে সেই টাকাটা হিসাব করলে প্রত্যেকটা ভারতবাসীর অ্যাকাউন্ট যাদের আছে তাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে, এইটা উনি দাবি করেছেন সর্বোচ্চ জনসমক্ষে। সেটাকে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল অপব্যাখ্যা করেছে, অপব্যবহার করতে গেছে এবং তার ঘটনা হাতে নাতে পেয়েছেন। এবারে একদম প্রত্যেকটা মানুষ জনগণ আমাদের লতাইকে আগে বলছিলেন যে আমাদের সচেতন না, আমাদের মানুষ আমেরিকানদের মতো বা ইউরোপিয়ানদের মতো অত শিক্ষিত নয়, তার শিক্ষার আলোতে আসেনি। এটা আমি ওনার সঙ্গে আমি একটা সহমত হলে বলি, বর্তমান জিনিস কিন্তু আপনার জায়গায় কিন্তু সহরাঞ্চল থেকে গ্রামের মানুষ বেশি কনসাস, আপনার তো বিভিন্ন জায়গায় গেছেন, রাজ্যের জায়গায় রাজনৈতিক সচেতন একদম প্রচন্ড পরিমাণে, তারা নিজেরটা বুঝে নেওয়ার জন্য কিন্তু 1 ইঞ্চি জমি ছেড়ে দেয় না বিভিন্ন জায়গায়। বিশেষ করে আমি একটা ছোট কথা বলি যে আমাদের মিলাজনরা কিছুদিন আগে বজবজে একটা ক্যাম্পেইন করতে গেছিলেন, তাকে আটকে দেওয়া হয়েছিল যে তোরা হয়নি মহিলার বাকে নাকে, হ্যাঁ শ্যামপুর মোড়ে, সেখানে তাকে বলা হয়েছিল কি না 15 লক্ষ টাকা আগে আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে দিতে হবে তারপরে আপনার গাড়িতে করবে। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে 15 লক্ষ টাকা কি কোথাও উনি ব্যাংকের ডাইরেক্ট বলেছিলেন, সেই প্রমাণটা কি দেওয়া গেছে? এত তো বিরোধী নেতা নেত্রীরা রয়েছেন, সারা ভারতবর্ষ যে 22টা জোর যেটা বলা হচ্ছে জোর, আমি জানি না জোরটা ভোট কি হয়েছে, ওটা ভোট হয়ে গেছে মনে হয় এখনই করতে, তার আর তো কোনো আশা নেই আর নেই সেখান থেকে সেই ক্ষতির ব্যাপারটা জোরের ব্যাপারটা তারা তো ছেড়ে দেওয়া বাথরুম এত যদি সত্যি হলো হতো তাই কি এত সহযোগিতা ছেড়ে দিতে? তাই হিসেবে দুটো প্রশ্ন, একটা হচ্ছে মোদিজিকে তারা নামিয়ে আনতে পারি জনসাধারণের কাছ থেকে, তার যে ভাবমূর্তিটা এখনো হয়ে গেছে, এবং দু নম্বর হচ্ছে যে তারা যেটা বলেছিলেন সেটা ব্যাখ্যা বা জীবিত করতে পারেনি জনগণের কাছে, কিন্তু বোঝাতে পারেনি একদমই তাই। না সেই জায়গায় কিছুটা খামতি তো আছে, যেটা আমি বললাম অবশ্যই জনতাদের কাছে যাব এবং সেই কথা জানতে চাইবো যে কেন বিরোধীরা তারা মহাজোটি হোক বা বিরোধীদের প্রধান হোক রাহুল গান্ধী, তারা কেন সেটা বোঝাতে ব্যর্থ হলেন? তাদের মধ্যেও তো রাহুল গান্ধী অত্যন্ত শিক্ষিত, ইউরোপে পড়াশোনা করে আসা নেতা, তাহলে এত দীর্ঘ সময়কাল পরে তিনি কংগ্রেস সভাপতির দায়িত্ব নেবার পর থেকে দেশে এক বড় সাফল্য বলে তিনি কিছু দেখাতে পারেননি কংগ্রেসকে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় একজন সাংবাদিক হিসেবে, একজন নির্ভীক সাংবাদিক হিসেবে, যে কেন কংগ্রেস রাহুল গান্ধী বা গান্ধী পরিবারের ছত্রছায়া থেকে বেরিয়ে আসার কথা ভাবছে না, এই প্রশ্ন নিয়ে অবশ্যই জনতার কাছে যাবো। কিন্তু তার আগে দর্শক বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যারা লাইভ অনুষ্ঠানটি এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সীমাবদ্ধ পরিসরের মধ্যে দাঁড়িয়ে চেষ্টা করি, আমাদের অত্যন্ত স্বল্প পরিসরের ইউনিট এবং তার মধ্যে দাঁড়িয়ে 365 দিন আমরা আপনাদের সঙ্গে থেকেছি, কিন্তু কেবলে যারা এই অনুষ্ঠান অর্থাৎ কেবিল লোকাল কেবলে যারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন না তারা ইমিডিয়েট তাদের কেবল অপারেটর বন্ধুর সাথে অবশ্যই যোগাযোগ করুন।
এবং তাদেরকে বলুন যে কেন তারা বাবুসি দেখতে পাচ্ছেন না বা এই লাইভ অনুষ্ঠান দেখতে তারা বঞ্চিত হচ্ছেন কেন। অবশ্যই যারা লাইভে দেখছেন তারা তাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের সংযুক্ত করুন। যেটা খুব পরিষ্কারভাবে শিবশঙ্কর দাস জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কোথাও এই কথা প্রকাশ্যে বলেন বা দেশের মানুষের কাছে বিরোধীরা এই কথাটা নিয়ে যেতে পারলো। আমার খুব পরিষ্কার প্রশ্ন জয়ন্ত দা তোমার কাছে, তুমি অত্যন্ত পুরোধা বিশ্লেষক এবং অত্যন্ত সুচিন্তক এবং স্পষ্ট বক্তা, তুমি এই জায়গাটায় কি একমত হবে যে মোদিজির যে ক্যারিশমা, মোদিজির যে একটা পপুলারিটি, মোদিজির যে একটা ভাষণ দেওয়ার যে একটা প্রেজেন্টেশন, সেই ক্যাটাগরি সেই ওয়েটের একজন নেতা বিরোধী পক্ষের ছিল না, এই জায়গাতে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছেন। এই জায়গায় যদি একজন ইন্দিরা গান্ধী পর্যায়ের নেত্রী থাকতেন তাহলে হয়তো কিছুটা সমান তাহলে টক্কর দেওয়া যেত। দেখো ইন্দিরা গান্ধী দুটো হয় এটা বিশ্বে প্রমাণিত, নাম্বার ওয়ান। যেমন আব্রাহাম লিঙ্কন দুটো হয় না, মার্টিন লুথার কিং দুটো হয় না, ম্যান্ডেলা দুটো হয় না। তা ব্যাপার হচ্ছে যে ইন্দিরাজি কোথায় বুমেরাং হয় না। ইন্দিরাজি বলেছিলেন কুড়িবি হাঁটা, সেখানে বামেরা কি করলেন, তৎকালীন ইন্দিরা বিরোধী যারা ছিলেন মোরারজি দেশাই, বাবু জগজীবনরাম, চরণ সিং, জয়প্রকাশ নারায়ণ, এরা কি করলেন, এরা ইন্দিরাকে ইন্দিরা গান্ধীকে হাঁটাবার জন্য তখন গোটা ভারতবর্ষ কাশ্মীর থেকে কন্যাকুমারী রুটিয়ে দেওয়া হল যে ইন্দিরা গান্ধী বলেছে যে গরিবদের হটিয়ে দাও ভারতবর্ষ। এইটাই হচ্ছে চেতনার অভাবে, চেতনার অভাবে কখনো কখনো যেভাবে জার্মানিতে দেখা গেছে গোয়েবেলস বারবার একটা মিথ্যেকে কিভাবে সত্যে পরিণত করতেন, অর্থাৎ একটা মিথ্যেকে বারবার করে বলে তাকে সত্যে পরিণত করা, এটা জার্মানির ইতিহাসে পাবে, এটা ভারতবর্ষের ইতিহাসেও পাবে। এবং আমি একটু বলে নিই, এবং যেটা হচ্ছে যে একটা জিনিস তুমি বলতে পারো যে ভারতীয় জনতা পার্টি বলতে পেরেছে যে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়ী হলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী, কিন্তু বিরোধীরা ফেডারেল ফ্রন্টের নাম করে তারা বলতে পারেনি যে তারা জিতলে তাদের প্রধানমন্ত্রী কে হবে, এই কথাটা শিবশঙ্কর বাবু বলতে পারে। তাছাড়া মোদীর সার্বিকভাবে নরেন্দ্র মোদী যে ব্যর্থ, তার এই ব্যর্থতাকে তুলে ধরবার জন্য বাংলা থেকে তামিলনাড়ু অর্থাৎ কন্যাকুমারী এবং কাশ্মীর কোনো কার্পণ্য ছিল না, এবং তার পরিসংখ্যান দিয়ে একটা দিক বড় প্রতিরক্ষা ক্ষেত্রে, স্বরাষ্ট্র ক্ষেত্রে, বৈদেশিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে, একটা ক্ষেত্রে নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানচিত্রে নিজের কৃতিত্বের ছাপ রাখতে পেরেছেন। সেইটা একটা উদাহরণ দিয়ে বলতে হবে আমার সামনে যে এই এই কাজটা উনি করেছেন এবং জাতি, ভারতীয় জাতি এতে উপকৃত হয়েছে এবং সমৃদ্ধ হয়েছে। অবশ্যই আরো একাধিক প্রশ্ন রয়েছে জানতে আমাদের দ্রুত সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা খুব দ্রুত যেটা তোমার কাছে স্পেসিফিক্যালি জানতে চাইলাম যে রাহুল গান্ধী আমেথি কেন্দ্রে পরাজিত হয়েছে, তাহলে মানুষের কাছে তার অ্যাকসেপ্টেবিলিটি কি কমছে, এবং জাতীয় কংগ্রেস কি আগামী দিনে একটা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে
তা তোমার কি মনে হয় না যে জাতীয় কংগ্রেসের একবার ভেবে দেখা উচিত যে এই রাহুল গান্ধীকে সভাপতি করে আগামী দিনে নির্বাচনে যাওয়া উচিত কিনা? দেখো কংগ্রেসের কংগ্রেসের সবচেয়ে বড় ভুল হয়েছিল আমি মনে করি এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম সোনিয়া গান্ধীকে একটা অনুরোধ করেছিলেন, আমার ভাবলে খুব দুঃখ হয়, আমি সেদিন অবাক হয়েছিলাম একজন ভারতীয় হিসেবে। এপিজে আব্দুল কালাম কি চেয়েছিলেন? উনি বলেছিলেন যে আমি কি আমাকে ভারতীয় জাতিকে সেবা করবার জন্য আমাকে দ্বিতীয়বার একটা সুযোগ দিন। সোনিয়া গান্ধী দিলেন না, সোনিয়া গান্ধী দিলেন না মানে ডক্টর মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে গভর্নমেন্ট দিল না, এটা আমরা সকলেই জানি। তখন ইউপিএ সংখ্যাগরিষ্ঠ ছিল, সোনিয়া গান্ধী সবুজ সংকেত ছাড়া ইউপিএ নড়বার জায়গা ছিল না, সোনিয়া গান্ধী সবুজ সংকেত দিলেন না। এপিজে আব্দুল কালামের মতো মনীষী ভারতবর্ষের জাতিকে সেবা করা থেকে বঞ্চিত থাকে। সোনিয়া গান্ধী কাকে রাষ্ট্রপতি করলেন? প্রতিভা দেবী সিং পাটিল। কে সেই প্রতিভা দেবী সিং পাটিল? যে কিনা মহারাষ্ট্রের চিনিকর কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, যে কিনা মহারাষ্ট্রের একটা কোঅপারেটিভের টাকা তছরুপের দায়ে অভিযুক্ত, সেরকম একটা মানুষকে উনি রাষ্ট্রপতি করে দিলেন। এবং তখন থেকেই আমার কংগ্রেসের প্রতি মোহভঙ্গ হচ্ছিল এবং সেটা খুব সামনে আসে যখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অধীনস্থ কর্মচারী ছিলেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিংকে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডে নিয়ে যান প্রণব মুখোপাধ্যায়, ডক্টর মনমোহন সিংকে বিশ্ব ব্যাংকে পাঠান প্রণব মুখোপাধ্যায়, ডক্টর মনমোহন সিংকে রিজার্ভ ব্যাংকের গভর্নর করেন প্রণব মুখোপাধ্যায়। সেই প্রণব মুখোপাধ্যায়ের মাথার উপরে যখন ডক্টর মনমোহন সিংকে চাপিয়ে দেওয়া হলো, অর্থাৎ মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে দেওয়া হলো এবং মনমোহন সিং এর অধীনে প্রণব মুখোপাধ্যায়কে রেখে দেওয়া হলো, যে সোনিয়া গান্ধী জানতেন যে প্রণব মুখোপাধ্যায় আর যাই হোক কাঠের পুতুল হবেন না, তখন থেকে কংগ্রেসের কিন্তু ধ্বংসের একটা ইঙ্গিত আমি পাচ্ছিলাম। পরবর্তীকালে প্রণব মুখোপাধ্যায় ভারতবর্ষের রাষ্ট্রপতি হওয়ার পরে সোনিয়া গান্ধী অসুস্থ, উনি পাচ্ছেন না, এটা হতেই পারে। তো কংগ্রেসের তো অনেক নেতা ছিল, মল্লিকার্জুন খড়গে ছিলেন, দিগ্বিজয় সিং ছিলেন, মতিলাল ভোরা ছিলেন। তা পরিবারতন্ত্র থেকে গান্ধী পরিবারের এইটা একটা নেতিবাচক দিক আমি বলবো, যে গান্ধী পরিবার মনে করে যে কংগ্রেস একমাত্র, কংগ্রেসের রিমোট কন্ট্রোল থাকবে সেটা গান্ধী পরিবারের হাতে। কংগ্রেস গান্ধী পরিবারের এই মনোভাব, আর কিছু কংগ্রেসই আছেন যারা মনে করেন যে গান্ধী পরিবার ছাড়া কংগ্রেস থাকবে না। কাজে এই যে পরস্পর নেতিবাচক একটা মনোভাব এদিকে গান্ধী পরিবারের, এদিকে কিছু কংগ্রেস নেতা কর্মীদের, এই নেতিবাচক মনোভাবের ফলে আজকে কংগ্রেস গোটা ভারতবর্ষ থেকে প্রায় অবলুপ্তির পথেই আমি বলব। অবশ্যই অত্যন্ত স্পষ্টভাবে তিনি বলেছেন এবং নির্ভীক একটা সুন্দর দৃঢ় একটা পর্যালোচনা তার কাছ থেকে বেরিয়ে এসেছে, যে তিনি খুব স্পষ্টতই বলেছেন যে এপিজে আব্দুল কালামের মতো মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত ছিল এবং বহু রাজনৈতিক ভুল যা কংগ্রেস নেতৃত্ব করে এসেছেন, রাজনৈতিক ভুল তার কিছুটা হলেও ফসল তুলেছে। অবশ্যই চোখ রাখুন চ্যানেল বঙ্গশ্রীতে, আর যারা দেখতে পাচ্ছেন না অবশ্যই এক্ষুনি যোগাযোগ করুন আপনার কেবল অপারেটর বন্ধুর সাথে, আর ফেসবুকে লাইভ যারা দেখলেন
যারা পরে দেখবেন তার অবশ্যই কমেন্ট করুন, কারণ আপনাদের মতামত আমাদের